আজকাল ডট ইন এ আপনাদের সকলকে স্বাগত। আমি অভিষেক সিংহ রয়েছি আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে রয়েছি ঠাকুরপুকুর এলাকায়। আমার পেছনে রয়েছে শুভদীপ শর্মা, যার বয়স মাত্র 18, আর সে এই বয়সেই তৈরি করে ফেলেছে নিজের হাতে কালী প্রতিমা। সে কখনো শেখেনি, তার বাড়ির লোকও কোনো প্রতিমা শিল্পের সাথে যুক্ত নয়, এমনটাই আমরা এখানে এসে জানতে পারলাম। আর তার থেকে জেনে নেব তার এই ভাবনা চিন্তা, বা সে কীভাবে এই প্রতিমা তৈরি করলো। তুমি ঠাকুর বানানোর কাজ এখন চালিয়ে যাচ্ছ, তো এই ভাবনা চিন্তাটা তোমার কোথা থেকে এলো? ভাবনা চিন্তা এলো, ইচ্ছা ছিল অনেক বছর ধরে কালী পুজো করার, এবার ইচ্ছা হলো যে দেখা যাক একটা মূর্তি বানানো যাক। তো মূর্তির জিনিসপত্র জোগাড় করে বানানো হয়ে গেল, এখন তো রং চলছে, তুমি দেখতে পাচ্ছ এখন কাজ চলছে, ইচ্ছা হয়েছে হঠাৎ করে করার আর কি। শিখিনি কোথাও, আগে আমাদের বাড়ির এখানে ঠাকুর বানাতো, তো ছোটবেলা থেকে তা দেখতাম, দেখে তাদের থেকেই আর কি অনুপ্রেরণা পাওয়া। আর বাড়ির কেউ আমাদের কেউ শিল্পর সাথেই যুক্ত নয় কোন রকম ভাবে, তারা এমনি সাপোর্ট করে বানানো কাজ করাকে, বন্ধু বান্ধব না 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 সেরকম কেউ নেই। তারা ওই সেরকম সাপোর্ট বলতে, আমি কিছু দরকার হলে তারা এনে দেওয়া, বা জিনিসপত্র এই রং টং এনে দেওয়া, বা এমনি সাপোর্ট করা যে কর আমরা আছি, এইরকম ভাবে তারা সবসময় সাপোর্ট করে এখনো পর্যন্ত। তুমি কি এই শিল্পটাকে নিয়ে পরবর্তীকালে এগিয়ে যেতে চাও? ইচ্ছা আছে, যদি এটা নিয়ে আরো ভালো কোনো ব্যবস্থা করতে পারি তাহলে নিশ্চয়ই এগোবো। না আরো বানিয়েছিলাম, ছোট দুর্গা ঠাকুর বানিয়েছিলাম, গণেশ ঠাকুর, সরস্বতী ঠাকুর, এগুলো বানিয়েছি, এবছরের কালী প্রতিমা বানিয়েছি, এই চলছে এখন আর কি। শুভদীপের থেকে আমরা এও জানতে পারলাম যে শুধু এই কালী প্রতিমা নয়, এর আগে সে বানিয়েছে দুর্গা প্রতিমা, সরস্বতী প্রতিমা, এছাড়াও সে এই কালী প্রতিমা নিজের হাতেই পুজো করবে। আজকাল ডট ইন এর জন্য অভিষেক সিংহ।